আন্তর্জাতিক অপরাধ শেখ হাসিনার বিচার হতে পারে যা বললেন আরও থাকছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন ছাত্র জনতার আন্দোলন ঘিরে পহেলা জুলাই থেকে পাঁচই অগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর জন্য নির্দেশদাতা হিসেবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে পারে বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন আসিফ নজরুল জানান ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তিনি বলেন গত পহেলা জুলাই থেকে পাঁচ অগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে তিনি বলেন গণহত্যা এসব ঘটনার জন্য কিছু মামলা হয়েছে রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন মানবাধিকার সংগঠন জনগণের বিভিন্ন গোষ্ঠী প্রশ্ন করেছে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করার সুযোগ আছে কিনা তারা সেটি খতিয়ে দেখছেন তাতে তারা দেখেছেন এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব আইন উপদেষ্টা বলেন সাবেক সরকারের সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে যাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে আমরা পত্রপত্রিকায় কিছু মন্ত্রীর নাম দেখেছি আমরা এখানে কোনো ছাড় দেব না আমরা বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরকেও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেখব চলে যাচ্ছি পরের সংবাদে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে নুরুল গণ অধিকার পরিষদ বুধবার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খান দাবি জানানো হয় আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি নিষিদ্ধ সহ আট দফা প্রস্তাবনা উল্লেখ করে গণ অধিকার পরিষদ প্রস্তাবনা গুলো হল ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং আওয়ামী লীগ ছাত্রলীগ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা দুই সব জেলায় নতুন পুলিশ সুপার ও উপজেলা থানার নতুন নিয়োগ তিন স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম বিভাগীয় ডিআইজি সহ দলবাজ কর্মকর্তাদের চাকরি চ্যুত করে দুর্বৃত্তায়নের সঙ্গে সময়ের মধ্যে আইনের আনা চার চলমান সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতি থানায় জন করে সেনা সদস্য নিয়োগ পাঁচ পাসপোর্ট ও ইমিগ্রেশন সহ পুলিশের সর্বস্তরের ঘুষ দুর্নীতি মুক্ত করে জনবান্ধব পুলিশ ব্যবস্থা নিশ্চিত করা ছয় পুলিশের কোন সদস্যদের বিরুদ্ধে যেকোনো অসদাচরণ দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠলে এক মাসের মধ্যে তদন্ত কারের সম্পন্ন করে ব্যবস্থা গ্রহণ করা সাত বৈধ অস্ত্র জমা নেওয়া সহ অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা আর বিভিন্ন সময় অন্যায়ভাবে চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী নতুন পুলিশ সদস্য নিয়োগ দেওয়া আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকন কোনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ